সরকারের পদত্যাগ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার উন্নত চিকিৎসার দাবিতে গণ অনশন কর্মসূচি পালন করছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকালে এই গণ অনশন কর্মসূচি শুরু হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে দুপুর দুটা পর্যন্ত চলবে এই কর্মসূচি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা এতে উপস্থিত আছেন। ঢাকা ছাড়াও সব জেলায় এই গণ অনশন কর্মসূচি পালন করছে বিএনপি। দর্শক, বিএনপির কর্মসূচি স্থল নয়াপল্টনে রয়েছেন সহকর্মী মাহফুজ কামাল, তিনি আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন। মাহফুজ, একদিকে আওয়ামী লীগের সমাবেশ চলছে, অন্যদিকে বিএনপির গণ অনশন কর্মসূচি, বিএনপি নেতারা আসলে কি বলতে চাচ্ছেন বা তারা তাদের বক্তব্যে কি বার্তা ছড়িয়ে দিচ্ছেন? দক্ষিণের আয়োজনে আসলে এই গণ অনশন কর্মসূচিটি পালিত হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এই পল্টনের আশপাশের এলাকায় উপস্থিত রয়েছেন। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে শান্তিপূর্ণভাবে এই গণ অনশন কর্মসূচিটি পালিত হচ্ছে এবং শেষ পর্যন্ত নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে পালন করার আহ্বান করছে। এছাড়া বিএনপি নেতারা যে বিষয়টি বলছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হয়েছে, দ্রুত উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হোক, যদি সরকার শেষ পর্যন্ত অনুমতি না দেয় এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার অভাবে দেশে যদি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এর জন্য সরকারকে দায়ী করছে বিএনপি নেতাকর্মীরা। আর একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে বিএনপি নেতাকর্মীরা যে বিষয়টি বক্তব্যে উঠে আসছে যে গণ অনশন থেকে এই সরকারের পদত্যাগ বা এই সরকারের পতন ছাড়া উন্নত চিকিৎসা, বিএনপি চেয়ারপারসনের মুক্তি অথবা দেশের সার্বিক পরিস্থিতির কোনো পরিবর্তন সম্ভব না বলে এখানকার নেতাকর্মীরা তাদের বক্তব্যে দাবি করছেন। এখন সর্বশেষ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্য রাখবেন, তিনি নতুন কোনো কর্মসূচি ঘোষণা করেন কি না অথবা এই বিষয়ে আর কোনো নতুন বক্তব্য দেবেন না, সেটি এখন দেখার বিষয়। শরীফ মাহফুজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, নয়াপল্টন থেকে মাহফুজ কামাল আমাদের সাথে যোগ দিয়েছিলেন।